হে সুধী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম সকল ব্রাহ্মণ বৈষ্ণব চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবর। পরে যত ভগবত অনুরাগী ভগবত ভক্তগণ ও আমার আত্মাশক্তি স্বরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমানে এই মহতি শ্রী শ্রী হরিবাসরে আমি জানি না গো কত জন্মের স্বীকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করিয়াছি। হে সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস গৌরী দাস, নিতাই দাস, রাম দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসানু দাস, বর্তমানে মহতি শ্রী হরিবাসরে যে কামনা ও যে বাসনা লইয়া আসিয়াছি তা হল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতের মহাসম্পদ। কি গো সেটি? না মধুরা দপে মধুরের নামামৃত ধন, যে ধন পাইবার মানুষের একদিন নয় দুদিন নয় কত যুগে যুগ কত হাজার হাজার বছর কত হাজার হাজার বছর। গহন কান্তারে শৈল শিখরে ঊর্ধ্ব পদে নত মস্তকে তপস্যায় থাকিয়াও আমার যোগীর ঋষি মহান্তগণ কেউ লাভ করিতে পারে নাই সেই সম্পদ। তাহলে কে লাভ করিলেন সেই সম্পদ? না আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের দ্বারা ইয়া জগতে প্রদান করিয়া দিলেন। নিত্যানন্দের পদর্থ মধুরাদপি মধুরের নামামৃত ধন, পরিবেশনের বাসনা ও আকাশ কুসুমের কল্পনা মাত্র। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি জ্ঞানহীন ভক্তিহীন এক অজ্ঞানে বালিকা, নাম তত্ত্ব ও লীলা তত্ত্ব কেবলমাত্র শিশু। সব থেকে বড় কথা কি জানেন মায়েরা? একজন প্রদভান্ত প্রতি প্রখর রৌদ্রের মাঝে চলতে চলতে ক্লান্ত হয়ে সে যেমন বটবৃক্ষের তলে আশ্রয় নেয়, তেমন আজ আমি কৃষ্ণ নামের পথের প্রতীক হয়ে কোন ঠিকানা না পেয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে এসে পড়েছি আশ্রয় গ্রহণ করতে। আপনারা সবাই মিলে অধমাকে আপনাদের ওই যুগলে রাঙা চরণে আশ্রয় দেবে। কৃষ্ণ কথা হরি কথা বলার মতো ক্ষমতা আমার নেই, তবে শাস্তে বলছে গুরু কি পাহি কেবল। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলি যদি আমার মস্তকে থাকে, যদি আমার পিতামাতার আশীর্বাদ আমার মস্তকে থাকে, যদি আমার গুরুদেবগণের আশীর্বাদ আমার মস্তকে থাকে, তাহলে আজ আমি কিছু কৃষ্ণ কথা
কিছু হরির কথা, কিছু গৌর গোবিন্দ লীলার কথা আস্বাদন করাতে পারব। দুর্গমে প্রতিবিন্দেশ শাল পাদগতে মোহ সকি পাজষ্টি দানে নং শান্ত শান্ত বলাম বলাম। এখানে স্বাস্থ্যকার কি বোঝাতে চাইলে ও মায়েরা, এখানে স্বাস্থ্যকার বোঝাতে চাইলে আজ যে আমি আপনাদের সামনে এই কৃষ্ণ কথা এই হরি কথা বলবো বলে এসেছি, এটি হলো আমার কাছে অতি দুর্গম পথ। এই দুর্গম পথ অতিক্রম করতে গেলে আমার পুনর পুনর পাদস্খলন হইতে পারে, তাই আপনাদের মতো কৃষ্ণ ভক্ত মন্ডলী কৃপারূপে যষ্টি যদি আমাকে দান করে তবে এই স্বাস্থ্যরূপে দুর্গম পথ অতিক্রম করতে আমি সক্ষম হই। এখানে স্বাস্থ্যকার আরো বললেন, আপোশালক গ্রাম গড়ি মুদগারঙ্গে সারসাসুদি গোপি রূপী মুদগারং নম পিতম। এখানে স্বাস্থ্যকার কি বোঝাতে চাইলে ও মায়েরা, এখানে স্বাস্থ্যকারে বোঝাতে চাইলেন পুষ্করণীর জল বলুন কিংবা ডোবারে জলে বলুন পানীয়র উপযুক্তি নয়, কিন্তু এখানে স্বাস্থ্যকারে বললেন আমরা এক সময় না এক সময় পান করিয়া থাকি, কি বলেন? যেমন পুষ্করণীর জল বলুন কিংবা ডোবারে জলে বলুন একটি পাত্রে নেওয়া হল, তখন তাতে আমরা শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণী শিলা ধৌত করা হল, তখন আমরা সবাই মিলে চরণ নাম মৃত জ্ঞানে পান করিয়া থাকি। ঠিক ত্রদ্রুবে এই মহতি শ্রী শ্রী হরিবাসরে শ্রী শ্রী হরি নাম আমি হেলাই বলি, আরে শ্রদ্ধাই বলি, আরে ভক্তিই বলি, আর অভক্তিতেই বলি, এই বস্তু হলো আপনাদের কাছে অতি প্রিয় বস্তু, তাই আপনারা যে যার গুরুচরণে স্মরণ করুন, আরে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে একসঙ্গে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন সবাই। ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধে শ্যাম।
ভজনি গাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে ভজনি তাই গৌর ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে ভজনি তাই গৌর রাধে ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে তাহলে ভগবান আমাকে কোনোদিনই কৃপা করতে পারে না, পারে মা? পারে না, কারণ ভগবানের প্রতি যুগে যুগে দেখিয়ে এসেছেন আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, তাই তো মা? তাই কোথায় দেখালেন? চলুন ভক্ত মাল গ্রন্থে যাই। ভক্ত মাল গ্রন্থে কি সৌন্দর্য দৃষ্টান্ত দিয়েছে দেখুন। মহারাজ যুধিষ্ঠির যখন রাষ্ট্রীয় যজ্ঞ করবে বলে মনস্থির করলেন, ভাই কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আমার যে এই যজ্ঞটি সঠিকভাবে সম্পূর্ণ হলে আমি কেমন ভাবে বুঝব? তখন কৃষ্ণ বলছে, দাদা তোমার কোনো চিন্তা করতে হবে না, দাদা আমার কাছে একটি পঞ্চজন্য শঙ্খ আছে, সেই শঙ্খটি আমি বেদির উপরে রাখব, যদি তোমার যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে এই শঙ্খ আপনা হইতে বেজে উঠবে। বেশ, যজ্ঞের আয়োজন করা হলো, বেদির উপরে সেই পঞ্চজন্য শঙ্খটি রাখা হলো, সবাইকে নিমন্ত্রণ করা হলো, সবাই যজ্ঞের সেবা করে চলে গেল।
তবুও শঙ্খ বাজলো না। তখন মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলছে, ও কৃষ্ণ, তুমি যা বললে শঙ্খ বাজবে, কই শঙ্খ তো বাজলো না। তখন কৃষ্ণ বলছে, দাদা তুমি যজ্ঞ করেছো বটে, তবে তোমারে যজ্ঞে উঁচু নিচু বিভেদ হয়েছে, ছোট বড় ভেদাভেদ হয়ে গেল, সেই জন্য শঙ্খ বাজে নাই। আমারই যজ্ঞে ছোট বড় ভেদাভেদ হয়েছে। হ্যাঁ দাদা, তুমি সবাইকে নিমন্ত্রণ করেছ বটে, কিন্তু তুমি একজন পরম বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণ করো নাই দাদা। যুধিষ্ঠির বলছে, কেসে বলো কৃষ্ণ, তাকে এক্ষুনি নিমন্ত্রণ করে নিয়ে আসবো। কৃষ্ণ বলছে, দাদা সে হলো আর কেউ নয় দাদা, সে হলো বাল্মীকি রুইদা। তার মনে যে বড় আশা ছিল দাদা, স্বয়ং ভগবানে যে যজ্ঞের সভাপতি, সেই একেবারে সে আবার চরণধ্বনি সারে ভাঙে মাগেবে দাদা। কিন্তু কিন্তু তাকে তুমি নিমন্ত্রণ করো নাই দাদা, সে যে এখনো ভজন কুটিরে বসে কাঁদছে আর আমাকে ডাকছে দাদা। যাও তাকে এক্ষুনি গিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসো। এদিকে মহারাজ যুধিষ্ঠির কি করলেন, সঙ্গে সঙ্গে ভীম অর্জুনকে পাঠিয়ে দিলেন, যাও কেশেই রুইদাস তাকে এক্ষুনি নিমন্ত্রণ করে নিয়ে চলে আসবে। এদিকে ভীম অর্জুন খুঁজতে খুঁজতে সেই রুইদাস পাড়ায় প্রবেশ করলেন এবং বাল্মীকির কথা জিজ্ঞাসা করতে করতে গিয়ে তার সেই ছোট্ট কুঠিরে আঙিনায় গিয়ে দাঁড়ালেন। আর এদিকে বাল্মীকি ভগবানকে ডাকছে আর অজর নয়নে কাঁদছে, বলছে, দয়াময় আজ আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি বলে ওরা আমাকে নিমন্ত্রণ করে নাই দয়াময়, বলুন না দয়াময় নিচু কুলে কি জন্মগ্রহণ করা আবার অপরাধ, আজ আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি বলে ওরা আমাকে নিমন্ত্রণ করে নাই দয়াময়, বলুন না। এইভাবে ভগবানকে ডাকছে আর কাঁদছে, খুঁজি গো তোমা
ধরে পার করে নিয়ে গোয়া দয়াল ধরে পার করে নিয়ে গোয়া রাধা রমণ মদ বাল্মীকিকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হলো। এদিকে রন্ধনগৃহে দ্রৌপদী দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, স্বয়ং ভগবানই যে যজ্ঞের সভাপতি, সামান্যই বাল্মীকি নিদাসের জন্য সে যজ্ঞটি সম্পূর্ণ হলো না। না না না, তাহলে তুই এ যেমন তেমন ব্যক্তি নয়,
এমন ব্যক্তিকে যখন আজ আমি কাছে পেয়েছি, আজ আমি নানা ধরনের তরি তরকারি রন্ধন করে বৈষ্ণব সেবা দেব। এই বলে মা দ্রৌপদী পরম আনন্দেতে নানা ধরনের তরি তরকারি রন্ধনে করছে, বৈষ্ণব সেবা দেবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এসে, বাল্মীকি এসে, সবারে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের চরণধুলি সর্বাঙ্গে লেপন করলেন এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রণামে জানালেন। কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণ বাল্মীকিকে বলছে, যাও প্রসাদ পেয়ে এসো। এমন সময় বাল্মীকি সেবা করতে এসে, সেবা করতে বসে দেখছে তাকে নানা ধরনের তরি তরকারি দিয়ে সেবা দিয়েছে। বাল্মীকি মনে মনে চিন্তা করছে, এতগুলো তরি তরকারি দিয়ে আমার সেবা দিয়েছে, এতগুলো তরি তরকারি সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে যে আমার অন্তরের গোবিন্দের সেবা হবে না। তাই মা গো কি করলেন, প্রতিটি তরি তরকারি একটু 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 করে একত্রে মিশিয়ে নিয়ে তার অন্তরের গোবিন্দের সেবা দিল। এদিকে রন্ধন গৃহে দোরগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রৌপদী দেখছে, এবারে কেমন ধরনের সেবা, এমন সেবা তো কোনোদিন দেখি নাই, এবারে কেমন ধরনের সেবা। ও মায়েরা, মনে করুন ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, শুক্তো হয়েছে, সবে যদি একত্রে মিশিয়ে নিয়ে সেবা করা যায় তাহলে কারে কেমন স্বাদ আমরা বুঝতে পারবো, পারবো পারবো না? তাই দ্রৌপদী মনে মনে বলে উঠল, বেটা মুচিরি ছেলে তো ভালোভাবে খেতেও জানে না। এখানে বৈষ্ণব অপরাধ হয়ে গেল, বাল্মীকির সেবা শেষ হয়ে গেল, তবুও শঙ্খ বাজিল না। যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ তুমি যে বললে শঙ্খ বাজবে, কই শঙ্খ তো বাজিল না। কৃষ্ণ বলছে, দাদা তুমি বৈষ্ণবকে যত্ন সহকারে সেবা দিয়েছ বটে, তবে বলতে পারো দাদা যারা বৈষ্ণবকে সেবা দিয়ে ঠাট্টা করে, নিচু চোখে দেখে, তাদের যজ্ঞ কি কোনোদিন সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে দাদা? যুধিষ্ঠির বলছে, একটিবার আমার কথা বিশ্বাস করো কৃষ্ণ, আমি একেবারে নিচু চোখে দেখি নাই, তুমি একটিবার আমার কথা বিশ্বাস করো কৃষ্ণ। কৃষ্ণ বলছে, দাদা আমি তোমার কথা বলি নাই দাদা, রন্ধনে গিয়ে দ্রৌপদীকে গিয়ে জিজ্ঞাসা করো, বৈষ্ণবকে সেবা দিয়ে মনে মনে বলে উঠেছে, বেটা মুচির ছেলে তো ভালোভাবে খেতেও জানে না। বলতে পারো দাদা তাদের যজ্ঞ কি কোনোদিন সঠিক ভাবে সম্পূর্ণ হতে পারে? কোনোদিনই পারে না। এমন সময় রন্ধনী গৃহ থেকে দ্রৌপদী কথাটি শুনতে পেয়ে দৌড়ে এসে বাল্মীকির চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, হে পরম বৈষ্ণব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মায়েরা, দ্রৌপদী যখন বাল্মীকির চরণ দুখানি জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন, তখন কি আর ভগবানে থাকতে পারে মা? পারে না। সেই বেদির উপরে রাখা শঙ্খ
আপনা হইতে বেজে উঠল নিতাই গৌরে হরে হরে গো। আরে সবাই মিলে এক বাক্যে হরি ধ্বনি দিতে লাগলে, হরি বল 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 সবাই মিলে যোগ্যটি সঠিকভাবে সম্পূর্ণ করলেন না। আর সেই ভক্তদের আসন আপনাদের উপরে উপবেশন করছে। আপনারা যদি না আমাকে কৃপা করেন তাহলে ভগবান আমাকে কোনোদিন কৃপা করতে পারে না। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবনে দাঁড়ে দাঁড়ে গিয়ে কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বলেছিল, ওরে কলির জী তোরা একেবারে বদনে কৃষ্ণ নাম বল, কৃষ্ণ নাম বললে তোদের জ্বালা যন্ত্রণা সবে দূরীভূত হয়ে যাবে। ও মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর কি আর অন্য কোনো কাজ ছিল না? কলির জীবনে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করেছিল কেন? কারণ এই কলির জীবের মলিন দশা থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আর থাকতে পারলেন না। এই কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলেছে, ওরে কলির জি তোরা একেবারে বদনে কৃষ্ণ নাম বল, কৃষ্ণ নাম বললে তোদের জ্বালা যন্ত্রণা সবে দূরীভূত হয়ে যাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কেমন ভাবে কৃষ্ণ নাম বিতরণ করেছিল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে রাম 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 ভোবা লাই লাই রে
বৃন্দাবনে যেতে গেলে রাধা নামে জপ করতে হয়, তাই আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব রাধা নামে জপ করতে করতে। যাবেন তো সবাই মিলে দুটি বা উত্তোলন করে, লজ্জা কিনা ভয় দিন থাকতে নয়, সবাই মেনে রত্না মেনে রত্না লাগায়ে রাধা নামে কি, মেনে রত্না লাগায়ে রাধা নামে কি, সবাই মিলে আমার দিকে আগে আসুন সবাই। আগে পিছে রাধা মেরে টাইনে মায়ে রাধা, আগে পিছে রাধা মেরে টাইনে মায়ে রাধা, আগে পিছে রাধা মেরে টাইনে মায়ে রাধা, সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, সবাই আমরা বৃন্দাবনে এসে গেছি, বৃন্দাবনে আসলে কার জয় কার জয় দিতে হয়, কার জয় দিতে হয়? রাধা রানী কি বলেছে, সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, শুধু কি
রাধানের নামে জয় দিলে হবে? হবে হবে না গো, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, মায়েরে মায়েরা বলছে না, বলে না জাগো তো, আর মায়েরা মনে কেউ বলছে না, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, সবাই রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, সবাই রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধারানী কি জয়, জয় 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 রাধারানী কি জয়, জয় 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 রাধারানী কি জয়। হে সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী, আজ আমার লীলার বিষয়বস্তু হলো রঘুনাথে গোপীনাথ চুরি। শ্রীধাম বৃন্দাবনী, কৃষ্ণচন্দ্র নামে এক জমিদার বাবু ছিলেন, সেই জমিদার বাবুর পুষ্প উদ্যানে একটি গোপীনাথের মন্দির আছে। সেই গোপীনাথের মন্দিরে পূজা করার জন্য একটি পূজারী ব্রাহ্মণ আছে। সেই পূজারী ব্রাহ্মণ ওই গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গোপীনাথের পূজা করছে। এমন সময় ওই জমিদার বাবু কৃষ্ণচন্দ্রের একটি মাত্র পুত্র, নাম তার রঘুনাথ। রঘুনাথের বয়স তখন 5 বৎসর। সেই 5 বৎসরের বালক রঘুনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে পূজারি ব্রাহ্মণ একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র নিয়ে গোপীনাথের চরণে। তখন রঘুনাথ বলছে, কাকাবাবু কাকাবাবু, আমার একটি তুলসী পত্র দেবে কাকাবাবু? তখন পূজারি ব্রাহ্মণ বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, তুমি তুলসী পত্র নিয়ে কি করবে বাবা? রঘুনাথ বলছে, কাকা বাবু, আমি কি করব? তাহলে তুমি শুনবে, বলো রঘুনাথ, তুমি কি করবে? আমি সেবা দেব গো, 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 আমি সেবা দেব গো। ওই না গোপীনাথের চরণে সেবা দেব গো, আমি সেবা দেব গো, ওই না গোপীনাথের চরণে সেবা দেব গো, আমি সেবা দেব গো, সেবা দেব গো, আমি সেবা দেব গো। নিতাই গৌরে হরি হরি গো, ওই না গোপীনাথের চরণে সেবা দেব গো, আমি সেবা দেব গো, আমি সেবা দেব গো, আমি সেবা দেব গো, আমি সেবা দেব গো। কাকা বাবু, আমি সেবা দেব, তুমি আমাকে একটি তুলসী পত্র দাও। তখন রঘুনাথ পূজারী ব্রাহ্মণ বলছে, না না রঘুনাথ, আমি তোমাকে তুলসী পত্র দিতে পারবো না বাবা,
লঘুনাথ বলছে দাও না কাকা বাবু। বললাম তো না। কেন জানো বাবা? তোমার পিতা যে আমাকে মাহিনে করে রেখেছে বাবা, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে যে আমার চিরতরে বঞ্চিত হতে হবে বাবা। আমি তোমাকে তুলসী পত্র দিতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। তবুও রঘুনাথ বলছে দাও না কাকা বাবু একটি তুলসী পত্র। বললাম তো না, এখান থেকে তুমি চলে যাও। এমন সময় রঘুনাথ মন্দিরের পিছনে গিয়ে অঝর্ণায় কাঁদছে আর বলছে, গোপীনা আমি তোমার সেবা দিতে পারবো না। বলো না গোপীনা, আমি কি অপরাধ করেছি যে আমি তোমার সেবা দিতে পারবো না? বলো না গোপীনা। এই বলে রঘুনাথ মন্দিরের পিছনে অঝর্ণায় এনে কাঁদছে। এদিকে পূজারী ব্রাহ্মণ পূজা এবং আরতি সমাপ্ত করে চলে গেলেন। এমন সময় রঘুনাথ মন্দিরের দ্বারে গিয়ে দেখছে পূজারী ব্রাহ্মণ নেই। মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে একটি মাত্র চন্দন মিশ্রিত তুলসী পত্র পড়ে আছে। এবার রঘুনাথ সেই চন্দন মিশ্রিত তুলসী পত্রটি নিয়ে গোপীনাথের চরণে দিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি আমার তুলসী পত্র গ্রহণ করো। গোপীনাথ, তুমি কথা বলছো না কেন? ও গোপীনাথ, তুমি আমার তুলসী পত্র গ্রহণ করো। কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? ও গোপীনাথ, বুঝেছি বুঝেছি, আমি ছোট্ট বালকে বলে তুমি আমার সঙ্গে কথা বলছো না। কাকা বাবু বড় বলে তুমি কাকা বাবুর সঙ্গে কথা বলো। ও গোপীনাথ, কথা বলো, একটিবার আমার সঙ্গে কথা বলো। ও হে গোপীনাথ, ও হে কথা বলো না। গোপীনাথ কথা বলো না, দাঁড়াই আছো কেন? কথা বলো। আরে কথা বলো না, দাঁড়াই আছো কেন? কাদারে পুতুল কয় না কথা, কাদারে পুতুল কয় না কথা, কাদারে পুতুল কয় না কথা, আরে পুতুলি কয় না কথা, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, শ্রীবঙ্গ মুরলি লয়ে, দাঁড়ায়ে আছে গো, আমে তে মুরলি লয়ে, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো। রঘুনাথ মনে মনে চিন্তা করছে, কাদারে পুতুলি যদি না কথা বলবে তাহলে এত করে প্রসাদ দেয় কিসের জন্য? যা গোপীনাথ, আজ আমি আসছি গোপীনাথ, কিন্তু একদিন না একদিন কথা তোমারে বলতে হবে। আসছি আমি। এই বলে রঘুনাথ মন্দির হতে গৃহাভিমুখ ত্যাগ বর্তন হয়েছে। এমন সময় ভগবান বলছে, একটি তুলসী পত্র, এক গন্ডসি গঙ্গা জল যে আমার চরণে দান করে আমি তার কাছে বাধা হয়ে যাই। আরে ভক্তের সমস্ত ঋণে মুক্তি করে দিয়ে আমি নিজেই ঋণ হয়ে যাই। কেননা ভক্ত আমার মাতা পিতা,
ভক্ত আমারে গুরু, আর ভক্তই আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। এই বলে বালক রঘুনাথ মন্দির হতে গৃহাভির মুখ ত্যাগ বর্তন হয়েছে। আর এদিকে রে রঘুনাথের মাছি কারে করে ডাকছে, রঘুনাথ রঘুনাথ অনেক বড় হয়ে গেছে বাবা, তুমি পাঠশালায় যাবে না, তাড়াতাড়ি পাঠশালায় চলে যাও। এই বলে মা কতগুলো মুড়ি দিয়েছে, রঘুনাথ সেই মুড়িগুলো সেবা করতে করতে পাঠশালায় চলেছে। যেই না মন্দিরটা পার হয়েছে, এদিকে ভগবান গোপীনাথ আমার বালকের বেশ ধারণ করে পিছন হতে ডাকছে, রঘুনাথ রঘুনাথ একটু দাঁড়া রঘুনাথ। রঘুনাথ জানে না যে গোপীনাথ, তাই রঘুনাথ বলছে, এই তোর কি হয়েছে রে, তুই আমাকে অমন ভাবে ডাকছিস কেন? গোপীনাথ বলছে, এই রঘুনাথ তুই মুড়ি সেবা করছিস, আমার দুটো মুড়ি দে না ভাই, আমি সেবা করি। না 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 আইকে বল তোর নাম কি, তুই কোথায় থাকিস, তোর পরিচয় কি? গোপীনাথ বলছে, রঘুনাথ আমি পরে বলবো, আগে আমার দুটো মুড়ি দে। রঘুনাথ গোপীনাথ বলছে, রঘুনাথ আমার দুটো মুড়ি দে না ভাই, আমি সেবা করি। না 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 আইগা বল তোর নাম কি, তোর পরিচয় কি, তুই কোথায় থাকি? গোপীনাথ বলছে, রঘুনাথ আমার নাম কি, তাহলে তুই শুনবি, বল তোর নাম কি, তাহলে শোন, আমার নাম হলো গোপীনাথ। না গোপীনাথ তুমি আবার গোপীনাথ হতে পারো না, বলো না গোপীনাথ তুমি কি সেই আমার গোপীনাথ? না তুমি তো আবার সারা দিলে না, আমার বিশ্বাস হয় না, বলো না তুমি কি সেই আমার গোপীরা? গোপীনাথ বলছে, হ্যাঁ ভাই আমি তো সেই গোপীনাথ, আমার দুটো মুড়ি দে না রে ভাই, আমি সেবা করি। জানিস রঘুনাথ তোর মাঝে তোকে কত ভালো ভালো খাবার খেতে দেয়, কিন্তু কিন্তু আমাকে কোনোদিন ভালো ভালো খাবার খেতে দেয়নি রে রঘুনাথ। তোর মা যে তোকে মুড়ি খেতে দিয়েছে, কিন্তু আমাকে যে কোনোদিন মুড়ি খেতে দেয়নি ভাই, আমার দুটো মুড়ি দে না, আমি সেবা করি।
রঘুনাথ বলছে, না প্রভু, এমনি আমি তোমারে দিতে পারব না। গোপীনাথ বলছে, রঘুনা, আমি যে তিন দিন ধরে কিছুই খাইনি, আমার যে বড় ক্ষুধা পেয়েছে রে, আমার এই যে ক্ষুধারে জানে এই জঠর চলেছে, আমার দুটো মুড়ি দেয় না ভাই, আমি সেবা করি। রঘুনাথ বলছে, না, এ মুড়ি যে আমি উচ্ছিষ্ট করেছি, আমি এত করেছি প্রভু, হে মুড়ি আমি তোমার দিতে পারব না। গোপীনাথ বলছে, ওরে রঘুনাথ, আমি যে ভক্তের পোশাকে যে বড় ভালোবাসি রে, আমি বলছি আমরা দুজনে একসঙ্গে তাই আজ ভক্ত ভগবান কেমন ভাবে সেবা করছে, সেবা করে গো কুটিরা, সেবা করে গো, সেবা করে গো, ওই না ভক্ত ভগবান সেবা করে গো, সেবা করে গো, সেবা করে গো, ভক্ত ভগবান সেবা করে গো, নয়ন জলে কপিরা বুকে ভাই ভাষায়ে সেবা করে গো, সেবা ক
করে গো, এমন সময় রঘুনাথের মা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখছে রঘুনাথের সঙ্গে একটি কালো রোগ ধরনের ছেলে মুড়ি সেবা করছে। মা মনে মনে চিন্তা করছে, তাহলে আমার রঘুনাথ যার তার এঁটো খায়। তাই মা চিৎকার করে ডাকছে, রঘুনাথ রঘুনাথ। এদিকে গোপীনাথ বলছে, এই রঘুনাথ তোর মা যে তোকে ডাকছে, তবে শোন শোন শোন, আমি যে তোর সঙ্গে মুড়ি সেবা করলাম না, তুই এ কথা কাউকে বলবি না, তুই কাউকে বলবি না, আমি আসছি রঘুনাথ। এই বলে গোপীনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে যেমন মাটির পুতুল, যেমন ত্রিভঙ্গ মুরলি লইয়ে ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে আছে। এমন সময় মা রঘুনাথের সম্মুখে বলছে, রঘুনাথ তুই কার সঙ্গে মুড়ি সেবা করছিলিস? রঘুনাথ বলছে, মা কই, আমি তো কারের সঙ্গে মুড়ি সেবা করিনি। মা বলছে, আমি কি ভুল দেখলাম? তবে বল তুই কার সঙ্গে মুড়ি সেবা করছিলিস? রঘুনাথ বলছে, ও মা, ওই পাড়ার একটি ছেলে আমার কাছে এসে কাঁদছিল, রঘুনাথ ভাই রঘুনাথ ভাই, তুই মুড়ি সেবা করছিস, আমার দুটো মুড়ি দে না ভাই, তাই আমি মুড়ি দিয়েছি মা। মা বলছে, বেশ ভালো হয়েছে, তুই তাড়াতাড়ি পাঠশালায় চলে যা, অনেক যে বেলা হয়ে গেছে। এই বলে রঘুনাথ পাঠশালায় চলেছে। এদিকে মা বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে, যাই না মন্দিরের এদিকে লক্ষ্য পড়লো। এমন সময় মা মন্দিরের দিকে লক্ষ্য করে দেখছে মন্দিরের ভিতরে দু চারটে মুড়ি পড়ে আছে। মা মনে মনে চিন্তা করছে, গোপীনাথের মন্দিরে মুড়ি পড়ে আছে। এমন সময় মা গোপীনাথের বদনের দিকে তাকিয়ে দেখছে গোপীনাথের বদনে মুড়ি লেগে আছে। মা চিন্তা করছি, আমার রঘুনাথের কাজ, আজ যে আমি সকালে রঘুনাথের মুড়ি দিয়েছি, গোপীনাথ তুমি ওকে ক্ষমা করে দিও, ও ছোট্ট বালক কিছু জানে না, ও উচ্ছিষ্ট মুড়ি নিয়ে তোমার বদলে দিয়েছে প্রভু। এই বলে মা কাঁদতে কাঁদতে গৃহের মধ্যে প্রবেশ করলেন। এদিকে রঘুনাথ পাঠশালায় উপস্থিত হয়েছে। গুরুমশাই বলছে, রঘুনাথ আজ তোমার এত বেলা হলো কেন? তুমি কোথায় গিয়েছিলে রঘুনাথ? তাড়াতাড়ি এসো, তোমার তো কোনোদিন দেরি হয় না, তাড়াতাড়ি এসো রঘুনাথ, তাড়াতাড়ি বসো, বই বের করো। রঘুনাথ পড়তে বসে বই বের করলেন। গুরুমশাই বলছে, বলো রঘুনাথ ক। আর রঘুনাথ সেই ক অক্ষর দর্শন করে কি দেখছে? অন্যান্য রঞ্জন Oh,
মুরলী কো হাতে কৃষ্ণ তো ভগবান, এমন বিহারে করেছে রঘুনাথ তার দর্শন করে রঘুনাথ তন্ময় হয়ে গেছে। রঘুনাথ সেই অক্ষরের দিকে একাদৃষ্ট তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না, আখির পলক হারিয়ে গেছে। গুরুমশাই বারে বারে ডাকছে, রঘুনাথ রঘুনাথ তুমি পড়ছো না কেন, বলো বাবা তোমার কি হয়েছে। তবুও রঘুনাথ সেই কক্ষরের দিকে একদৃষ্ট তাকিয়ে আছে। এমন সময় গুরুমশাই বলছে, রঘুনাথ আমি তো তোমাকে বারে বারে ডাকছি, তুমি আমার কথা বুঝতে পারছো না রঘুনাথ। এমন সময় রঘুনাথ বলছে, গুরুমশাই গুরুমশাই বলছে, রঘুনা আমি যে তোমার কখন থেকে ডাকছি বাবা, তুমি আমার কথা বুঝতে পারছিলে না, তুমি আমার কথা বুঝতে পারছিলে না, বলো রঘুনা তোমার কি হয়েছে। রঘুনাথ বলছে, গুরুমশাই আমার কি হয়েছে শুনবে, বলো রঘুনা তোমার কি হয়েছে। রঘুনাথ বলছে, গুরুমশাই ওই কৃষ্ণ রূপে দর্শন করে আমি যেন কেমন হয়ে গেছি, আমার কি হয়েছে শুনবে। আমার মন গো মনোপ্রাণ
গায়ে গেছে গো, গায়ে গেছে গো আমায় মন ফেরে তো, ও মন ফেরে তো প্রাণ ফেরে না আমার মন বিকাইয়ে গেছে গো আমায় মন ফেরে তো প্রাণ ফেরে না আমার মন প্রাণ, মন প্রাণ বিকাইয়ে গেছে গো রূপে নয়ন দিয়ে আমার মন বিকাইয়ে গেছে গো আমায় মন ফেরে তো প্রাণ ফেরে না আমায় মন বিকাইয়ে গেছে গো রূপে নয়ন দিয়ে মন বিকাইয়ে গেছে গো রূপে নয়ন দিয়ে মন বিকাইয়ে গেছে গো গুরুমশাই, গুরুমশাই আমার মনপ্রাণে বিকাইয়ে গেছে গুরুমশাই ওই কৃষ্ণ রূপের নয়ন দিয়ে, আমি যেন কেমন হয়ে গেছি গুরুমশাই, আবার দিয়ে আর লেখাপড়া শিখতে ইচ্ছা করছে না। তখন গুরুমশাই বলছে, দেখো বাবা রঘুনা, তুমি যে জমিদারে বাবুর একটিমাত্র পুত্র, তুমি ছাড়া তোমার বাবার যে আরে কেউ নেই বাবা, আরে তোমার পিতা যে আমার কাছে তোমার বিদ্যা অভ্যাস করতে দিয়েছে, তুমি যদি না ঠিক মতো বিদ্যা অভ্যাস করো তাহলে যে তোমার পিতা আমাকে লাঞ্ছনা ভর্ৎসনা করবে বাবা। তাছাড়া তুমি এক কাজ করো বাবা, আগামী কাল হইতে পাঠশালায় এসো না,
রঘুনাথ গুরুদেবের মুখে কথাটি শ্রবণ করে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে গৃহের মধ্যে উপস্থিত হলেন। এমন সময় মা বলছে, রঘুনাথ বলছে, ও মা, আমি পাঠশালায় যাব না। কেন কেন তুই পাঠশালায় যাবি না, বল পরে কি হয়েছে? ও মা, আমি পাঠশালায় যাব না, বল পরে কি হয়েছে? ও মা, আমার জিয়ারের লেখাপড়া শিখতে ইচ্ছা করছে না। কেন কি হয়েছে সেটা তো বল। ও মা, আমি পাঠশালায় যাব না, দোহাই তোমার, আমি পাঠশালায় যাব না। তুমি যে আমাকে পাঠশালায় যেতে বলো না, আমি জিয়ারের লেখাপড়া শিখবো না মা। মা বলছে, বাবা, তোর পাঠশালায় যেতে হবে না, তুই আমার কাছে লেখাপড়া শিখবি। রঘুনাথ এবারে মায়ের কাছে লেখাপড়া শিখছে, আর প্রতিদিন রানে ঠাকুর মন্দিরে গিয়ে গোপীনাথের ভজনের সাধনা করে। এদিকে রঘুনাথের বয়স বৃদ্ধি হচ্ছে, রঘুনাথের আজ 9 বছর বয়স। তাই রঘুনাথের মা বলছে, রঘুনাথ, দেখতে দেখতে যে তোমার 5ম বৎসর হইতে আজ যে তোমার 9 বৎসর বয়স, বাবা, আজ যে তোমার নয়েরে ঘরের নামতা পড়তে হবে। এমন সময় রঘুনাথ বলছে, মা, ও মা, আমি নয়ের নামতা পড়বো না 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 মা। নয়ের নামতা সবই তো না, আমি নয়ের নামতা পড়বো না মা, আমি নয়ের নামটা পড়বো না। মা বলছে, বাবা, অমন কথা বলতে আছে? তুই যে আমার একমাত্র পুত্র, তুই ছাড়া আর কে আছে আমার বল? আগে আমি যাই, তারপরে তুই যা পারিস করবি বাবা, আমার দেখার দরকার নেই। তখন রঘুনাথ বলছে, মা, ও মা, আমি থাকতে থাকতে তুমি যাইতে পারো, আর তুমি থাকতে থাকতে আমিও যাইতে পারি মা, কে আগে আর কে পরে বলা যায় না। মা বলছে, বাবা, তবুও যে তোরে লেখাপড়া শিখতে হবে, কেন জানিস? লোকে বলবে জমিদারে বাবুর পুত্র একটি মূর্খ, একটি পাগল, কেন জানিস? বিদ্যার সভা তর্ক, মূর্খের সভা তর্ক, আরে বিদ্যার সভা পণ্ডিতের সভা বিদ্যা, আর মূর্খের সভা তর্ক। মাঝে বাবা মাঝে বলছে, বাবা, তবুও যে তোরা লেখাপড়া শিখতে হবে। তখন রঘুনাথ বলছে, মা, তুমি যে আমার নয়ের ঘরের নামটা পড়তে বলছো, হিসাব করে নয় হয়, কি করে সবে নয় হয়? নয়ে একে নয়, ন দোকানে 18, 18-র আট নামে, হাতে থাকে কত? 8, 8-এ আর 18-র আট নামে, হাতে থাকে 1, 8 আর 1 যোগ করলে কত হয়? 9, 3 লং 27, 27-এর 7 নামে, হাতে থাকে 2,
সাথে আরো দুয়ে যোগ করলে সেও নয়। এইভাবে পড়ে পড়ে যখন শেষের ঘরে এসেছে নলং একাশি, একাশির এক নামে হাতে থাকি এক, আটার একে যোগ করলে কত হয়? নয়। তখন রঘুনাথ বলছে, মা আমারে বিদায় দাও মা একাশি, আমারে বিদায় দাও তুমি আমাকে বিদায় দাও মা। মা বলছে, বাবা আমি তোরে বিদায় দিতে পারবো না, আর তোরে লেখাপড়া শিখতে হবে না বাবা। তুই যে আমার একটিমাত্র পুত্র, তুই ছাড়া যে আমার আর কেউ নেই বাবা, আমি তোরে বিদায় দিতে পারবো না। এবার রঘুনাথ মায়ের কাছে গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গোপীনাথের ভজন সাধন করে। রঘুনাথ পূর্ণ যুবক, তাই একদিন মা রঘুনাথকে বলছে, রঘুনাথ তুই কি শুধু কৃষ্ণ নাম বলবি বাবা? এই সংসারের কোনো লক্ষ্য রাখছিস না? এই জমিদার বাবুর গাড়ি বাড়ি টাকা পয়সা কে লক্ষ্য রাখবে, কে দেখবে? তখন রঘুনাথ বলছে, মা কি বললে তুমি? এই জমিদার বাবুর গাড়ি বাড়ি টাকা পয়সা ওসব আমার কিছুই চাই না। আর তুমি যে ওই ঘরের কথা বলছো, ওটি আমি কিসের ঘরে মনে করি জানো মা? মা বলছে, কেন? ও তো পাকা ঘর, মানে ইটের ঘর। রঘুনাথ বলছে, মা আমি মনে করি ওটা ভাড়াটিয়া ঘর। জানো মা, যেমন ভাড়াটিয়া ঘরে ভাড়া নিয়ে থাকে, ঠিক মতো ভাড়া না দিতে পারলে ঘরের মালিক ভাড়াটিয়াকে ঘর থেকে তাড়িয়ে দেয়, ওই যে ঘর আর একটি ঘর আছে সেটি হলো এই দেহ ঘর। এই দেহ ঘরেরও মালিক আছে, এই দেহ ঘরেরও ভাড়া দিতে হয়। এই দেহ ঘরের যদি না তুমি ভাড়া দিতে পারো মা, তাহলে সবাইকে পালিয়ে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। ও মায়েরা, দেহ হলে কিসের ভাড়া দেবে? টাকা পয়সা কিসের ভাড়া? না না, একটু কৃষ্ণর নামের ভাড়া লাগাও। রঘুনাথ বলছে, মা তুমি যে মনে করছো আমার আমার করে চলেছো, কিন্তু মা আমার বলতে কি, আমি কে, কে আমার, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ তো রবে না। ও মায়েরা, কেউ রবে, কেউ রবে না। আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন আপনারা তো একা এসেছিলেন না? আপনাদের সঙ্গে কেউ এসেছিল? কেউ এসেছিল? কেউ আসেনি। আর আপনারা যেদিন মারা যাবেন আপনাদের সঙ্গে কেউ যাবে? ও বাবারা, কেউ যাবে? কেউ যাবে না। কি যাবে না? বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম ছাড়া কিছুই যাবে না। তাই রঘুনাথ বলছে, মা তুমি আমার আমার করে চলো না মা, তুমি একটু ভজন সাধন করো মা। এইভাবে মাতা ও পুত্রের কথোপকথন হচ্ছে। আরে জমিদার বাবু কৃষ্ণচন্দ্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে। জমিদার বাবু কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, পুত্র আমার মুক্তিপথে অবলম্বন হতে চায়, আর পুত্রের মাতা মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখতে চায়। না না না, এ হবে না,
আমি আরো বেশি করে ওই ভজনের পথে আগিয়ে দেব। তাই জমিদার বাবু কি করলেন, পুত্রের নিকটে সম্মুখে উপস্থিত হয়ে কোনো কথা ত্রুটি হয় না, এমন সময় জমিদার বাবু স্ত্রী বলছে, ও গো, ও যে আগে কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে, আরে তুমি ওই পথে আরো এগিয়ে দিচ্ছ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন সময় জমিদার বাবু বলছে, জমিদার বাবু একটু চিন্তা করে বলছে, ও গো, এক কাজ করা হোক, ওকে ওই কারাগারে আটকে রাখা হোক। ও মায়েরা, কারাগারে আটকে রাখলে নাম বলবে না, বলবে না নাম? বলবে। তখন ভগবান বলছে, জমিদার বাবু রাগবে কারাগারে, স্ত্রী বলছে, ও গো, ও যে আমার একটি মাত্র পুত্র, ও ছাড়া যে আমার আর কেউ নেই, তাকে তুমি কারাগারে রাখবে? না না না, এ হতে পারে না, আমি ওকে কেমন ভাবে কোন কারাগারে রাখবো জানো? জমিদার বাবু বলছে, কোন কারাগারে রাখবে? জমিদার বাবু স্ত্রী বলছে, আমি ওকে বিবাহ দিয়ে এই বাস্তবে জগতে প্রেমের কারাগারে রাখবো। জমিদার বাবু বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এক্ষুনি একটি পাত্রী চাই, সে যে কোনো ঘরের পাত্রী হোক, আমি তাকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করব, কিন্তু সে যেন কোনোদিনই কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নামে জানে না, এবং কৃষ্ণ গান শুনলে রহস্য করবে। জমিদারে বাবু বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, এক্ষুনি ঘটক মশাইকে আমি বলছি। তাই জমিদারে বাবু ঘটক মশাইকে বলছে, ঘটক মশাই, ঘটক মশাই, আমার রঘুনাথের জন্য একটি পাত্রী চাই ঘটক মশাই। শোনো ঘটক মশাই, আমার রঘুনাথের জন্য যে পাত্রীটি ঠিক করবে না, সে যেন আমার রঘুনাথের ভজনেরই ক্রিয়া সাহায্য করে। শোনো ঘটক মশাই, এই কথা যেন রঘুনাথের মা না জানতে পারে। ঘটক মশাই জমিদারে বাবুর মুখে কথাটি শ্রবণ করে পাত্রীটির সন্ধানে চলেছে, কোথায় কোথায় না, নগরে নগরে, গ্রামে গ্রামে পাত্রীটির সন্ধানে চলেছে, কোথাও পাত্রীটির সন্ধানে পেল না। এমন সময় বাড়িতে ফিরে আসছে, এমন সময় বাড়িতে ফিরে আসছে, আর একটি পুষ্প উদ্যানে একটি বালিকা পুষ্প চয়ন করছে, আর মুখে কৃষ্ণ নামে গাইছে, কেমন ভাবে? ঐনা পিরিতি মো যাইলি করে
কালা মোহন বাসীর সুরে ঘরে তে রাহে না রে মো কেমন কেমন করে যাইলি কালা রে আমি আগে যদি জানতাম কালা জানতাম কালা তোর পিড়িতে এতই জ্বালা আমি আগে যদি জানতাম কালা ওরে
পাগল করি রে, ওরে কেন রে তুই বাজায়ে বেনু প্রাণের পাগল করিস রে, ও তুই কেন সম্মুখে উপস্থিত হলেন। এমন সময় ঘটক মশাই বলছে, বলো তো মা তোমার নাম কি? চারুশীলা বলছে, আমার নাম? হ্যাঁ মা তোমার নাম? আমার নাম চারুশীলা। খুব সুন্দর নাম মা। তুমি কি একাই এই বনে থাকো? না, আমি মাতৃহারা কন্যা, আমার পিতা আছে, ওই আশ্রমে থাকে, আমি মনিরই কন্যা। ঘটক মশাই বলছে, চলো তো মা তোমার পিতার নিকটে যাই। চারুশীলা ঘটক মশাইকে নিয়ে তার পিতার সম্মুখে গেলেন। এমন সময় ঘটক মশাই মনির কাছে সমস্ত কথাগুলো বললেন। মনি স্বীকৃতি হয়ে চারুশীলাকে ওই ঘটকের সঙ্গে পাঠিয়ে দিল। এদিকে ঘটক মশাই চারুশীলাকে নিয়ে জমিদার বাবুর অন্তরপুরে প্রবেশ করলেন। এদিকে জমিদার বাবু ও জমিদার বাবুর স্ত্রী পাত্রি দর্শনে খুব আনন্দিতা। এরা জমিদার বাবু কি করলেন, যত পুররমণীগণকে স্নানের সংবাদ দিলেন, তারা সবাই উপস্থিত হলেন। এমন সময় জমিদার বাবু কৃষ্ণচন্দ্র রঘুনাথকে বলছে, রঘুনাথ তোমাকে যে বিবাহ করতে হবে বাবা। রঘুনাথ বলছে, না পিতা আমি বিবাহ করতে পারবো না। জমিদার বাবু বলছে, রঘুনাথ আমি চাই তোমরা দুজনে মিলিত হইয়া আরো বেশি করে এই ভজনের পথে আগিয়ে চলো। তারপর রঘুনাথ স্বীকার হলেন। এবারে যত পুররমণীগণ রঘুনাথকে চারুশীলাকে নিয়ে স্নানে নিয়ে যাচ্ছে, কেমন ভাবে ওই না যত ব্রজে রঘুনাথের করে গরি যত ব্রজে পুরো নারী, রঘুনাথের করে ধরি যত ব্রজের পুরো নারী, রঘুনাথের করে গরি আর যত ব্রজে কুল নারী, স্নান করিতে
দাদা ব্রজের ফুলানি রঘুনাথের পারে তোরে দাদা ব্রজের ফুলানি রঘুনাথের পারে তোরে স্নানে পারো স্নান পারো রঘু এখন স্নানে পারো স্নান পারো রঘু পুরোহিতকে নিমন্ত্রণ করে চারুর নয়নে রঘুনাথের নয়নে নয়নে মিলন হল। চারুর হাতে রঘুনাথের হাতে চারি হাতে মিলন হল। উভয়ে বাসর ঘরে প্রবেশ করলেন। উভয়ে বাসর ঘরে প্রবেশ করে মা চারুশীলা রঘুনাথকে স্বামীর সেবা করছে। এমন সময় সেবা করতে করতে প্রভাত হয়ে গেল। চারুশীলা প্রভাতে উঠিয়া পথগুরির পথিগুরুর চরণে প্রণাম করিয়া পুষ্প উদ্যানে উপস্থিত হয়ে কৃষ্ণ নাম গাহিছে। কেমন ভাবে পারি করে দুঃখ পাতা আলো করে করে দাও সকল আধার পারি করে দাও দুঃখ পাতা আলো করে দাও সকল আধার পারি করে দাও দুঃখ ঘোচা আলো করে ধরি ও কমরারি
পিপাসা মেটাবো, মনের পিপাসা মেটাবো, পার করে দাও দুঃখ পার করে দাও সকল এইভাবে চারুশীলা কৃষ্ণ নাম গাহিছে। এমন সময় শাশুড়ি মাতা পিছন হতে বাক্যবান উচ্ছিষ্ট করছে, বৌমা এ আমি কি দেখছি, তোমার মুখে কৃষ্ণ নাম, এ আমি কি দেখছি বৌমা। শোনো বৌমা, আমি তোমাকে সাবধান করে দিলাম, এই জমিদারে বাবু কৃষ্ণচন্দ্রের বাড়িতে এইসব কৃষ্ণ পূজা চলবে না। আগামীকাল যেন এই পুষ্প উদ্যানে এই রূপে না দেখি। চারুশীলা কোনো উত্তর প্রতি উত্তর না দিয়ে গৃহের মধ্যে উপস্থিত হয়ে কাজকর্ম করছে। এমন সময় কাজকর্ম করতে করতে দুপুর বেলা রঘুনাথ ও চারুশীলা গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গোপীনাথের পূজা করছে। কেমন ভাবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন পদে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এইভাবে রঘুনাথ চারুশীলা গোপীনাথের পূজা সমাপ্ত করে গৃহের মধ্যে ফিরে এলেন। আবার পরের দিন চারুশীলা প্রভাতে উঠিয়া পতিগুরুর চরণে প্রণাম করিয়া আবার পুষ্প উদ্যানে উপস্থিত হয়ে কৃষ্ণ নামে গাহিছে। এমন সময় শাশুড়ি মাতা বাক্যবান উচ্ছিষ্ট করছে, বৌমা বৌমা বলে সম্মান দেব না। এদিকে রঘুনাথ পিছন হতে শুনছিল। এমন সময় রঘুনাথ এসে বলছে, মা ও মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আগামীকাল হইতে জমিদার বাবু কৃষ্ণচন্দ্রের বাড়িতে গোপীনাথের পূজা বন্ধ হবে। এই বলে রঘুনাথ চারুশীলাকে নিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গোপীনাথকে জানাচ্ছে, গোপীনাথ এখানে আর তোমার সেবা হবে না, গোপীনাথ ভজনের পথে সেবার পথে বাধা পড়েছে, গোপীনাথ এখানে যে আর না। রঘুনাথ গোপীনাথ এখানে যে আর তোমার সেবা হবে না, কেবল তুমি ভগবান, তুমি ভগবান নয়,
তুমি যদি ভগবান হতে তাহলে আজ তুমি কিছু করতে পারতে গোপীনা। তুমি ভগবান নও। আবার এ মাঝে কত কটু কথা বলছে গোপীনা। তুমি কৃপা করিলে কৃপা করিতে পারো, কিন্তু তুমি কৃপা করো না। কে বলে তুমি ভগবান? তুমি ভগবান নও। কে বলে? বলো কে দিয়েছে ঠাকুর তোমায় ভক্ত সকলনা? বলো রে গোপীনা, বলো কে দিয়েছে? কে বলে তুমি ভগবান? তুমি ভগবান গোপীরা।
সংসার হতে পারো না, যে তোমারই কেঁদে ডাকে তারে তুমি কাঁদাও আরো বেশি করে। ইয়ে তোমারে কেমন লীলা প্রভু, এই বলে রঘুনাথ চারুশীলা। কপিনাথ পূজার সমাপ্ত করে গৃহের মধ্যে ফিরে এলেন। নিশিকালে রঘুনাথ চারুশীলাকে বলছে, চারুশীলা চারুশীলা, তুমি তোমার ওই পিতৃগৃহে ফিরে যাও। চারুশীলা চারুশীলা বলছে, কেন স্বামী? রঘুনাথ বলছে, চারুশীলা আমার সঙ্গে যে থাকলে যে তোমার বহু কষ্ট পেতে হবে। কেন জানো চারুশীলা? তখন চারুশীলা বলছে, স্বামী গো, স্বামীর সঙ্গে যদি বৃক্ষতলে বাস করি সেই স্থান হলো স্বর্গধাম। কেন জানো? সতীর দেবতাপতি জীবনের সার ভবে পূজিতে এসেছি স্বামী চরণে তোমার। স্বামী গো, আমি তোমার ওই চরণ ছাড়া আমি কোথাও যাব না। স্বামী, সতী নারী পতিতরে সব সয়ে অকাতরে তীর্থ পর্যটনে নাহি প্রয়োজন, যদি থাকে স্বামী পদে মন। স্বামী যদি রুগ্ন সুগুণ নিত্য নিত্যই হয়, তথাপি সতী নারী পতি ছাড়া উপযুক্ত নয়। স্বামী গো, আমি তোমার ওই চরণ ছাড়া আমি কোথাও যাব না। ও বাবারা, মায়েরা তোমাদের প্রণাম করে করে? ও বাবারা করে করে করে, বা বলছে করে। মায়েরা করো তো সব সময় স্বামীর চরণে প্রণাম করবে। তাই স্বামী গো, রঘুনাথ বলছে, চারুশীলা তবে তুমি আরে বিলম্ব করো না, এখনই চলো, আমরা দুজনে মিলিত হইয়া গোপীনাথকে চুরি করে নিয়ে আমরা পালিয়ে যাব। ও মায়েরা, অন্তরে বিশ্বাস ও ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। পাওয়া যায় তো? ভগবানকে ডাকানোর মতো ডাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে দই রসগোল্লা দিয়ে ডাকতে হয় না, তার প্রমাণ মহাভারত দিয়ে গেছে। পঞ্চপাণ্ডবদের মনে ভক্তি ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের আপদে বিপদে সব সময়ের জন্য সাহায্য করেছিল, আর সাহায্য করেছিল বলে পঞ্চপাণ্ডবরা কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে জয়লাভ করতে পেরেছিল। কি বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যদি না পঞ্চপাণ্ডবদের পক্ষে থাকত তাহলে কি পঞ্চপাণ্ডবরা জয়লাভ করতে পারত? পারত না। কেন না? ভীষ্ম আকাশ মেরে ফেলে দিতে পারত। তাই কুরুক্ষেত্রে যুদ্ধে পঞ্চম দিনের মাথায় দুর্যোধন দেখছে পঞ্চপাণ্ডবদের কেউ মরছে না। তখন দুর্যোধনে কাঁদতে কাঁদতে পিতামহ ভীষ্ম দাদুর কাছে গিয়ে বলছে, দাদু দাদু, বলছিলাম কি তুমি তো ইচ্ছা কি তো মৃত্যু, ইচ্ছা করলে সারা পৃথিবী বশ করে রাখতে পারো, আর সামান্য এই পঞ্চপাণ্ডবদের মারতে পারছ না। বুঝেছি বুঝেছি, তোমার মনে যে বড় দয়া হচ্ছে, তুমি আমারে খাও আমারও করো, আরে পঞ্চপাণ্ডবদের প্রশংসা করো। এখন দেখছি আমি দুধ খোলা দিয়ে কাল সাপ পুষেছি, আগে জানলে আমি তোমার মতো এই বৃদ্ধ লোককে আমি সেনাপতি করতাম না, করতাম না, করতাম না। কর্ণকে যদি আমি সেনাপতি করতাম তাহলে এতদিনে পঞ্চপাণ্ডবদের ধরে দিত।
তখন বিশ্বদাদু কাঁদতে কাঁদতে বলছে, দুর্যোধন তুই ঠিকই বলেছিস, দুর্যোধন আমি আমি তোরে খাই, আমি তোরে পড়ি। তুই ঠিকই বলেছিস দুর্যোধন, তবে সৌন্দর্যধন আমি তোর এই মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আগামীকালে যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের নিধন করব, তা না হলে আমার এই বিশ্ব নাম আজ থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। ইয়া শুনিয়া দুর্যোধনের আনন্দিত মন, ইয়া শুনিয়া দুর্যোধনের আনন্দিত মন, ইয়া শুনিয়া দুর্যোধনের আনন্দিত মন, ইয়া শুনিয়া দুর্যোধনের আনন্দিত মন। নাচিতে নাচিতে রাজা নিজ বাসায় গেল, নাচিতে নাচিতে রাজা নিজ বাসায় গেল, নাচিতে নাচিতে রাজা নিজ বাসায় গেল। সখকর্ণের কাছে কই সমাচার, সখকর্ণের কাছে কই সমাচার, সখকর্ণের কাছে কই সমাচার, সখকর্ণের কাছে কই সমাচার। কৈনাকাল পঞ্চ পাণ্ডব সব হইবে নিধন, কৈনাকাল পঞ্চ পাণ্ডব সব হইবে নিধন, কৈনাকাল পঞ্চ পাণ্ডব সব হইবে নিধন, কৈনাকাল পঞ্চ পাণ্ডব সব হইবে নিধন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, 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 আনন্দ ধরে হরি হরি দুর্যোধনের মনে আর আনন্দ ধরছে না। এই সকল খবর আর কেউ জানতে পারলেন না, কিন্তু একজন জানতে পারলেন, সে হলো কে? না, সে হলো আমার অন্তরে জামি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই রাতের অন্ধকারে ছলে বলে কৌশল করে দুর্যোধনের মাথায় রাজমুকুট পরিধান করে বিশ্বের কাছ থেকে সেই পাঁচটি বাণ হরণ করে নিয়ে চলে এসেছে। পরে যখন বিশ্ব জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ চালাকি করে আমার কাছ থেকে পাঁচটি বাণ হরণ করে নিয়ে চলে গেছে, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে, তবে শুনে রাখো ভগবান শ্রীকৃষ্ণ, আজ যে তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলে না, আগামীকালের যুদ্ধে আমি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে দেব। ও মায়েরা, সেদিন বিশ্ব এমন যুদ্ধ করল, ভগবান আর থাকতে পারলেন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞাটা কি? না, কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে অস্ত্র ধারণ করবে না। কিন্তু সেই দিনে ভীষ্মদাদু এমন যুদ্ধ করল, ভগবান আর থাকতে পারলেন না, অবশেষে রথের চাকা খুলে নিয়ে মারতে গিয়েছে। তা এইভাবে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে কতদিন যুদ্ধ হয়েছিল? ও বাবা, এরা কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে কতদিন যুদ্ধ হয়েছিল? কতদিন কথা বলুন, কতদিন? কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে যুদ্ধ হয়েছিল আমার বাবা যে বলছে 18 দিন। তো বাবা, 18 দিন কি পুরোপুরি হয়েছিল? না, কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে 18 দিনই যুদ্ধ হয়নি। হয়েছিল কতদিন? না, হয়েছিল 17.5 দিন।
এই যে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে 17.5 দিনে যুদ্ধ হলো, কে কতদিনে করল? না আমার ভীষ্মরাধু করলো 10 দিন, অস্তগুরু দ্রোণাচার্য করেছিল 5 দিন, মহাবীর কর্ণ করেছিল 2 দিন, আর শল্য রাজা করেছিল অর্ধ দিবস। এই হলো 17.5 দিন। এই যে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে 17.5 দিনে যুদ্ধ হলো, কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে সবচেয়ে বড় বীর কে ছিল? মহারাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিল, সঞ্জয় কোন পক্ষে কত সৈন্য আছে? তখন সঞ্জয় বলল, মহারাজ আপনার ছেলে দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য, আর মাত্র পঞ্চ পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য। এই হলো 18 অক্ষৌহিণী সৈন্য। মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে আরো প্রশ্ন করেছিল, সঞ্জয় কে ইচ্ছা করলে কত তাড়াতাড়ি এই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠ ধ্বংস করে দিতে পারে? তখন সঞ্জয় বলল, মহারাজ বিশ্বনাথ ইচ্ছা করলে 1 দিনের মধ্যে সব সৈন্য মেরে ফেলে দিতে পারে, অস্তগুরু দ্রোণাচার্য ইচ্ছা করলে 3 দিনের মধ্যে সব সৈন্য মেরে ফেলে দিতে পারে, আর মহাবীর কর্ণ ইচ্ছা করলে 5 দিনের মধ্যে সব সৈন্য মেরে ফেলে দিতে পারে, আর অস্তগুরু দ্রোণাচার্যের ছেলে ইচ্ছা করলে 3 দণ্ডের মধ্যে সব সৈন্য মেরে ফেলে দিতে পারে। ও মায়েরা, 3 দণ্ড বলতে কত সময়কে বোঝায়? 1 দণ্ড যদি 24 মিনিট হয় তাহলে 3 দণ্ড কত? 3 24 সঙ্গে 72, 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে অশ্বথামা। আরে তৃতীয় পাণ্ডব অর্জুন ইচ্ছা করলে চোখের পলকের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠ ধ্বংস করে দিতে পারে। শুধু কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে নয়, সারা পৃথিবী চোখের পলকের মধ্যে ধ্বংস করে দিতে পারে। নিতাই গৌড়ে হরি হরি বল। শাস্ত্রে বলছে কুন্তির পুত্র অর্জুন, অর্জুনের দ্বাদশ নাম, কিন্তু শাস্ত্রে বলছে অর্জুনের 10টি নাম করলে প্রতিদিন বা প্রতিনিয়ত যা পাপ করবে সব ক্ষয় হয়ে যাবে। তো অর্জুনের 10টি নাম কি? নেই, অর্জুনের 10টি নাম হলো অর্জুন, ফাল্গুনী, সব্যসাচী, ধনুঞ্জয়, কিরীটী, বিভৎস, শ্বেতবাহন, বিজয়, কৃষ্ণ ও জিষ্ণু। এই হলো অর্জুনের 10টি নাম। ভীষ্মর যখন 10ম দিবসে সন্ধ্যার পাককালে পড়ে গেল, তখন কিন্তু ভীষ্ম মারা যায়নি। মারা গিয়েছিল বাবা? মারা যায়নি। কেন মারা যায়নি? কারণ দক্ষিণ আয়নে ছিল বলে, উত্তর আয়নের অপেক্ষাই ছিল। উত্তরায়ণ হলো কি? না দেবতাদের পথ, স্বর্গের পথ। তো এইভাবে ভীষ্ম স্বরসজ্জা হয়েছিল কতদিন? না ভীষ্ম স্বরসজ্জা হয়েছিল 58 দিন। তো এই যে ভীষ্ম ইচ্ছাকৃত মৃত্যু, তো ইচ্ছাকৃত বাণটি কে দান করেছিল? কে দান করেছিল? না ভীষ্মের বাবা। ভীষ্মের বাবার নাম কি? শান্তনু রাজা। আর ভীষ্মের মায়ের নাম কি? না গঙ্গা। এই শান্তনু রাজা ভীষ্মকে ইচ্ছাকৃত বাণটি দান করেছিল। নিতাই গৌড়ে হরি হরি বল। রঘুনাথ গোপীনাথকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। গোপীনাথকে
বুকের মধ্যে করে নিয়ে বলছে গোপীনা, এখানে যে আর তোমার সেবা হবে না, এখানে আর তোমার সেবা হবে না। তাই গোপীনাথকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর শেষবারের মতো বাস্তুদেবীকে প্রণামে জানিয়ে বিদায় নিচ্ছে। কেমন ভাবে চারুশীলাকে বলছে চারুশীলা, আমারে যে ভিক্ষাই যেতে হবে চারুশীলা, ভিক্ষাই যে না গেলে তুমি কি সেবা করব, সেবা করার মতো তো আমাদের কিছুই নেই। ও ভাইয়েরা, আজ জমিদার বাবুর পুত্র হয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা সব ত্যাগ করে বৃন্দাবনে এসে একটি পত্রের কুঠুরি নির্মাণ করে বসবাস করতে লাগলে, এমন সময় রঘুনাথ বলছে চারুশীলা, আমার জন্য ভিক্ষাই গেলে আমি তুমি এবং গোপীনাথকে কি সেবা দেব, সেবা করার মতো তো আমাদের কিছুই নেই চারুশীলা। তাই আজ রঘুনাথ জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে আর বলছে ব্রজবাসী, তোমরা আমাকে ভিক্ষা দাও। হে ব্রজবাসী, ও কি দাঁড়াইয়া দুয়ারে কাঁদিছে প
ও কি দাঁড়ায় দুয়ারে তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি চে ভুকা দে তোমরা আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও ভিক্ষা দাও বলে ও কি দাঁড়ায় দুয়ারে কাঁদিতে ভুকা দে ভিক্ষা দাও ভিক্ষা দাও বলে এইভাবে রঘুনাথ জীবনে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে করে তাদের জীবিকা নির্বাহ করেন। রঘুনাথে ভিক্ষাই যায় কিন্তু তিনজনের বেশি উপার্জন করতে পারে না। এদিকে ভগবান বলছে, ওরে ভক্ত আমি তোকে প্রতিদিনই ভিক্ষাই পাঠাবো, দেখব তুই আমার কতটা ভজন সাধনে করিস। রঘুনাথে ভিক্ষাই যায়। এদিকে মা চারুশীলা দেখতে দেখতে গর্ভবতী হলেন। একদিন প্রসব করলেন একটি পুত্র সন্তান। পুত্র সন্তান মা চারুশীলা পুত্রের রূপে দর্শন করে খুব আনন্দিতা। এদিকে ভগবান ভক্তকে উদ্ধার করার জন্য যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া বলে ডাকিতে লাগিল, যোগমায়া বলে ডাকিতে লাগিল, যোগমায়া বলে ডাকিতে লাগিল, যোগমায়া বলে ডাকিতে লাগিল, যোগমায়া উপনীত হলো, করো জোরে যোগমায়া উপনীত হলো, করো জোরে যোগমায়া উপনীত হলো, করো জোরে যোগমায়া উপনীত হলো, মা দর্শন দিল রে, 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 মা দর্
বাললগ্ন পিতবাসে মা দর্শন দিল আরে বাললগ্ন পিতবাসে মা দর্শন দিল আরে বাললগ্ন পিতবাসে মা দর্শন দিল আরে বাললগ্ন পিতবাসে মা দর্শন দিল বাললগ্ন পিতবাসে মা দর্শন দিল রে মা দর্শন দিল রে মা দর্শন দিল রে যোগমায়া গোবিন্দের সম্মুখে উপস্থিত হয়ে বলছে কি সংবাদ প্রভু গোপীনাথ বলছে যোগমায়া আমার ভক্ত চারুশিলার গর্ভে একটি বৈষ্ণব সন্তান হয়েছে তাকে তুমি সেবা করে এসো মা যোগে মায়া গোবিন্দের কথা শুনে চারুশিলার সেই ছোট্ট কুটিরের সম্মুখে গিয়ে বাইরে গিয়ে ডাকছে চারুশিলা চারুশিলা কেমন পুত্র প্রসব করেছিস মা চারুশিলা বলছে কে মা আপনি চারুশিলা যোগে মায়া বলছে মা আমি ওই বৃন্দাবনের এক প্রান্তে থাকি মা তবে তোমার স্বামী তো প্রতিদিনের নেই ভিক্ষাই যায় আর আমাকে সমস্ত কথা বললেন তাই আমি তোমাকে দেখতে চলে এসেছি মা যোগমায়া বলছে বেশ ভালো হয়েছে এই বলে যোগমায়া বিধিমতে নাভিচ্ছেদ করে চারুশিলাকে সেবা করে ফিরে গেলে এদিকে রঘুনাথে ভিক্ষাই যায় কিন্তু চারজনের বেশি উপার্জনা করতে পারে না মা ভগবানের কেমন লীলা দেখুন মায়েরা প্রথমে তিনজনের বেশি ভিক্ষা পেত না এখন একটি সন্তান হয়েছে তাই চারজনের বেশি আর ভিক্ষা তাই ভগবানের কেমন লীলা একদিন রঘুনাথ চারুশিলাকে বলছে চারুশিলা দেখতে দেখতে যে আমাদের সন্তানটির সমাস বয়স হতে চলেছে ও মায়েরা সন্তানের যদি সমাস ছমাস বয়স হয় তাহলে কি করতে হয় অন্নপ্রাশন দিতে হয় তো দিতে হয় তো তাই রঘুনাথ চারুশিলাকে বলছে চারুশিলা দেখতে দেখতে যে আমাদের সন্তানটির ছ মাস বয়স তাই অন্নপ্রাশন দিতে হবে তাই কি দিয়ে দেব আমাদের তো কিছুই নেই এক কাজ করো চারুশিলা গোপীনাথকে সেবা দিয়ে ওই প্রসাদে নিয়ে তুমি আমাদের সন্তানের বদনে দিয়ে অন্নপ্রাশনের কাজ সমাপ্ত করবে তাই মা চারুশিলা স্বামীর কথা মতো গোপীনাথকে সেবা দিয়ে সেই প্রসাদে নিয়ে তার সন্তানটির বদনে দিয়ে অন্নপ্রাশন কাজ সমাপ্ত করল একদিন রঘুনাথ চারুশিলা গোপীনাথকে সেবা দিচ্ছে আর এমন সময় তাদের সেই সন্তানটি হামাগুড়ি দিতে দিতে গিয়ে একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র নিয়ে গোপীনাথের চরণে দিয়ে বিট বিট করে কি বলছে সেই দৃশ্য দর্শন করে রঘুনাথ চারুশিলাকে বলছে দেখো দেখো চারুশিলা এ তো প্রহরীদা তাই আজ থেকে আমি এর নাম রাখিলাম হরিদা হরিদাস হরিদাস
নিতাই গৌরে হরি হরি ভাবি মা চারুশীলার অন্তরে একটি ভক্তি প্রবেশ করিয়ে দিলেন। ভক্তিটি কি না? মা চারুশীলা তিনজন বৈষ্ণব সেবা দেবে, তাই আজ মায়ের মনে যে বড় বাসনা, মা তিনজন বৈষ্ণব সেবা দেবে। তাই মা চারুশীলা স্বামীকে বলছে, স্বামী গো আমি তিনজন বৈষ্ণব সেবা দেব। সে কি চারুশীলা? ভিক্ষাই গেলে যে তিনজনের বেশি উপার্জনে করতে পারি না, আর আমরা কি দিয়ে বৈষ্ণব সেবা দেবো? না না না, ওই ভিক্ষা ঠিক্ষা এই সেবা দেবা দিতে হবে না তোমার। চারুশীলা বলছে, স্বামী আমি বৈষ্ণব সেবা দেব, আমি তিন দিনে ধরে উপাস থাকব, তবু আমি বৈষ্ণব সেবা দেব। তখন রঘুনাথ বলছে, চারুশীলা তুমি একাই উপাস থাকবে? না না, আমরা দুজনে মিলিত হইয়া উপাস থাকব। এমন সময় হরিদাস এসে বলছে, পিতা আমিও বৈষ্ণবের সেবা দেব। এই বলে রঘুনাথ, চারুশীলা ও হরিদাস বৈষ্ণব সেবা দেবে। তাই যে রঘুনাথ বৈষ্ণব সেবা দেবে বলে ভিক্ষাই চলেছে। আর এদিকে মা চারুশীলা মনে মনে চিন্তা করছে, স্বামী তো ভিক্ষাই চলেছে, আর আমি এই বনের মধ্যে গিয়ে দেখি যদি কিছু শাকসবজি পাওয়া যায় তাহলে বৈষ্ণব সেবাটা ভালো করে দেওয়া যাবে। যাবে না মা? বৈষ্ণব সেবা ভালো করে দেওয়া যাবে। তাই মা চারুশীলা ওই বনের মধ্যে ভ্রমণ করতে করতে দেখতে পেল একটি কুমড়া বাগান হয়ে। এমন সময় কুমড়া বাগানের মধ্যে খুঁজতে খুঁজতে দেখতে পেল একটি বড় কুমড়া হয়ে আসে। এবারে মা সেই কুমড়াটি নিয়ে ফিরে এলেন। এদিকে রঘুনাথ ভিক্ষাই থেকে বাড়িতে ফিরে এসেছে। রঘুনাথ চারুশীলাকে বলছে, চারুশীলা ও চারুশীলা তুমি প্রসাদ প্রস্তুত করো, আমি বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে নিয়ে আসি। এই বলে রঘুনাথ বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে আনতে গিয়েছে। আর এদিকে মা চারুশীলা বৈষ্ণব সেবা দেবে বলে সবজি কাটতে বসলেন। এদিকে মা সবজি কাটছে আর মুখে কৃষ্ণ নামে গাইছে, কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে মা কৃষ্ণ নাম গাইছে আর সবজি কাটছে। কৃষ্ণ নামে বিবর হয়ে মা সবজি কাটছে। এমন সময় হরিদাস মা মা বলিতে চিৎকার করে সে মায়ের কোলে পড়েছে।
তবুও যে মায়ের জ্ঞান শূন্য হলো না। মা মা আমারে খেতে দাও, মা আমারে বড় ক্ষুধা পেয়েছে, মা তুমি আমারে খেতে দাও। তবুও যে মা কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণ নামে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। এইভাবে মা কৃষ্ণ নামে বিভোর হয়ে সবজি কাটছে। পাশে ছিল সেই কুমড়াটি, মা কি করলেন? পাশে ছিল সেই কুমড়াটি, কুমড়াটি না ধরে নিজের সন্তানকে নিয়ে কুমড়া ভেবে কর্তনে করিল। এমন সময় ওই কাটা মুন্ডু মা মা বলে কাটছে, তবুও মায়ের জ্ঞান শূন্য হলো না। কিছুক্ষণ পরে দেখছে রোদিনের ধারা বয়ে যাচ্ছে, মা দেখে হরিদাসের সেই কাটা মুন্ডুটি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, হরিদাস আমি কি করলাম বাবা, আমি কি করলাম বেটা, হরিদাস একটুবার আমাকে মামা বলে না। ওরে হরিদাস তুই একটুবার আমাকে যে মামা বলে ডাকে না বাবা, আমি কি করলাম ওরে বাবা, একটুবার তুই আমাকে বাবা বলে ডাকে না। হতে পারে না হরিদাস, ওরে হরিদাস একবার আমাকে মামা বলে ডাকে না বাবা, হরিদাস একটিবার তুই আমার মামা বলে ডাকে না, কে ডাকিবে বাবা বলে গো হরিদাস, আমার কে ডাকিবে মামা বলে গো হরিদাস, কে ডাকিবে মামা মামা
ডাকিবে মামা বলে গো আমার কে ডাকিবে মামা বলে গো কে ডাকিবে মামা বলে গো ওরে বাবা একটি বারো কথা বললা তুই যদি অমরে ভাবে কাঁদিস একবার দাঁড়ে নয়ন একবার দাঁড়ারে এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৈষ্ণবের বেশে ধারণ করে আসছে এমন সময় রঘুনাথ ডাকছে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবের ঠাকুর শুনছে না বৈষ্ণব ঠাকুর বৈষ্ণবগণ বলছে আমাদেরকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে ডাকছি বৈষ্ণবগণ বলছে বলুন কি সংবাদ রঘুনাথ বলছে বৈষ্ণব ঠাকুর আমি আমার পুত্র ও আমার স্ত্রী মিলিত হইয়া বৈষ্ণবের সেবা দিচ্ছি তোমরা প্রসাদে নেবে বৈষ্ণব ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন হ্যাঁ আমরা প্রসাদে নেব এই বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রঘুনাথের সেই ছোট্ট কুঠিরে প্রবেশ করলেন এদিকে মা চারুশীলা সেই বৈষ্ণবগণকে পদধৌত করে দিলেন এবং তাদেরকে সেবা দিলেন তারা সেবা করে
চলে গেলেন। এমন সময় চারুশীলা স্বামীকে বলছে, স্বামী, ও স্বামী, এখনো যা প্রসাদে রয়েছে এখনো একজন বৈষ্ণবকে হয়ে যাবে। রঘুনাথ বলছে, চারুশীলা, তবে তুমি অপেক্ষা করো চারুশীলা, আমি আর একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে নিয়ে আসি। এদিকে আমার ভগবান গোপীনাথ মা চারুশীলায় পরীক্ষা সিদ্ধি লাভ করেছে, তাই ভগবান কি করলেন, বালকের বেশ, বৈষ্ণবের বেশ ধারণ করে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে আসছে। কেমন ভাবে মুরারি মুকুন্দ জগদানন্দ নামে রে বরণে বরণে সুদা ঝরে ঝরে নামে রে বরণে বরণে সুদা ঝরে ওই না মুরারি মুকুন্দ জগদানন্দ বরণে সুদা ঝরে ঝরে নামের বরণে সুদা ঝরে ওই না মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে সুদা ঝরে প্রাণ ভোরে ভজ হিংসা তেজ কৃষ্ণ নামে মেহতে চলো ওই না প্রাণ ভোরে ভজ হিংসা তেজ ওই হে মুরারি কৃষ্ণ নামে গাহিতে গাহিতে আসছে।
বৈষ্ণবে চলে, বৈষ্ণবে চলে, শুনছো? গোপীনাথ বলছে আমাকে ডাকছেন? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। গোপীনাথ রঘুনাথের সম্মুখে এসে বলছে, কি সংবাদ বলুন? রঘুনাথ বলছে, বৈষ্ণব ছেলে, আমি আমার স্ত্রী ও পুত্র মিলিত হইয়া বৈষ্ণবের সেবা দিচ্ছি, তুমি প্রসাদ নেবে? গোপীনাথ বলছে, হ্যাঁ আমি প্রসাদ নেব। এই বলে গোপীনাথ রঘুনাথের সঙ্গে নিজের কুঠিরে প্রবেশ করলেন। এদিকে গোপীনাথ বালকের বেশে ধারণ করে এসেছে, তো সেবা করতে বসেছে, সেবা করতে বসে এদিক ওদিকে লক্ষ্য করছে। তখন মা চারুশীলা বলছে, হে বৈষ্ণবে ছেলে, তুমি সেবা করে নাও। তখন গোপীনাথ বলছে, মা তোমার ঘরে কোনো সন্তান নেই, কোনো পুত্র নেই? তখন রঘুনাথ বলছে, পুত্র নেই মানে আমার তো হরিদাস রয়েছে। এমন সময় রঘুনাথ হরিদাস হরিদাস বলে ডাকছে, হরিদাস হরিদাস। এদিকে মায়ের নয়ন হতে বাড়ি হচ্ছে, হরিদাসকে তো মা কর্তব্য করেছে, কে আর সাড়া দেবে? মা হরিদাসকে তো ঘরের মধ্যে এক জায়গায় লুকিয়ে রেখেছে। যখন মায়ের নরন নয়ন হতে বাড়ি ঝরছে, তখন গোপীনাথ আর থাকতে পারলেন না, যোগী মায়াকে স্মরণ করলেন। যোগী মায়া এসে হরিদাসের সেই কাটা দেহটা একসঙ্গে জুড়িয়ে আর হরিদাসের করণে মন্ত্র প্রদান করলেন, কৃষ্ণ নাম দিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, আমার প্রভু 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 গো, তুমি করুণা সময়। হরিদাস মা বলে ছুটতে ছুটতে আসছে, মা মা। দেখে অবাক হয়ে গেলে, এ আমি কি দেখছি, আমি ঠিক দেখছি তো? এমন সময় মা হরিদাসকে কোলে নিয়ে বলছে, হরিদাস তুই একটিবার আমাকে মামা বলে যা, মা, ও মা। মা বুঝতে পেরেছে, তাই এমন সময় মা ওই বালককে বলছে, বলো বাবা তুমি কে? এমন সময় গোপীনাথ বলছে, মা, ও মা, আমি তোমারে গোপীনাথ মা। এবারে চলো জড়াইয়ে, চরণে জলায়ে, চরণে জলায়ে ধরেছে, ভগ
ভগবানের চরণে জড়ায়ে, চরণে জড়ায়ে ধরেছে মা। গোপীনাথের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, হে প্রভু। গোপীনাথ বলছে, মা বলো তুমি কি চাও? তুমি তোমার পরীক্ষায় সিদ্ধি লাভ করেছো, বলো তুমি কি চাও? মা বলছে, বাবা আমি আর কিছু চাই না, আমার এই জীবনে যৌবন আমি তোমার ওই রাঙা চরণে শ্রবে দিতে চাই মা। আর আমরা সবাই মিলে ওই জমিদারে বাবুর কৃষ্ণচন্দ্রের বাড়িতে ফিরে যেতে চাই, তাই সবাই মিলে জমিদারে বাবু বাড়িতে প্রবেশ করে গোপীনাথ গোপীনাথের মন্দিরে ত্রিভঙ্গ মুরলী লইয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে গোপীনাথের চরণ বন্দনা করছে। সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে লজ্জা কিনা ভয় তিন থাকতে না, সবাই মিলে সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে, সবাই মিলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকলে মনস্কার, রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকলে মনস্কার, সকল মনস্কার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না উঠবে রে তোর সকল মনস্কার, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে, কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে, আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সে শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন ধাম, আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ না,
বিশতা বৃন্দাবন ধা পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি, পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। আমাদের তো টাইম হয়ে গেছে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে দাঁড়িয়ে উঠুন না সবাই। সবাই মিলে দাঁড়িয়ে উঠুন আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে। লজ্জা পেলে হবে? ক্ষুধা পাচ্ছে মায়েদের? ও মায়েরা ক্ষুধা পাচ্ছে? ক্ষুধা পায়নি তাই একটু নিচে নয় ক্ষুধা করে নাও। সবাই মিলে হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম হরি নাম হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। সবাই মিলে হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নদিয়া নগরে সজি মা তারে ঘরে উদয় হলো নিমাই চা নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম হরি নাম কে আনিল রে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি।